আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শোভল আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে আমি আপনাদের সামনে ভিন্ন একটা বিষয়ে আলোচনা করব, আমদানি রপ্তানিরই। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আপনারা প্রোডাক্ট ব্যাগেজে করে যে আমদানি করেন, সেটা যদি মেডিকেল বিষয়ে যান সেক্ষেত্রে আমদানি করতে পারবেন কি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি একজন প্রফেশনাল আমদানি রপ্তানিকারক হতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে এমন সব ভিডিও দিয়ে থাকি যেগুলো দিয়ে আপনি একজন প্রফেশনাল আমদানি রপ্তানিকারক হতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন যে আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করে সেটা নিয়ে বিজনেস করার উপর অনেকগুলো ভিডিও দিয়েছি, এবং বর্তমানে মোটামুটি ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ইন্ডিয়ান ব্যবসার উপরে আমাদেরগুলোই খুব পপুলার। তো আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা যদি আপনি যদি মেডিকেল বিষয়ে বিদেশে যান কিভাবে প্রোডাক্ট আনবেন, এবং সেখানে প্রোডাক্ট আনাটা বৈধ হবে কি না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসলে যেই কোনো ভিসাতেই আপনি বিদেশে যান আপনাকে গভর্নমেন্ট প্রোডাক্ট আনার অনুমতি দেবে, কিন্তু এই যে প্রোডাক্টগুলো আপনি আনবেন এই প্রোডাক্টগুলো আপনি কমার্শিয়ালি সেল করার অনুমতি গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে না। আপনি বিদেশে যাচ্ছেন, আপনাকে গভর্নমেন্ট বলতেছে যে না তুমি বিদেশে যাচ্ছ, সেখান থেকে তুমি কিছু প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসো তোমার নিজের ব্যবহারের জন্য বা তোমার আত্মীয় স্বজন যাদেরকে আছে তাদেরকে দেবার জন্য। কিন্তু এটা এই জন্য নয় যে আপনি প্রোডাক্ট আনবেন, এনে সেগুলো মার্কেটে সেল করে দিবেন, কমার্শিয়ালি সেল করে দিবেন। গভর্নমেন্ট কমার্শিয়ালি ইম্পোর্টের বিভিন্ন সিস্টেম রেখেছে, সেখানে আপনি কমার্শিয়ালি যদি ইম্পোর্ট করতে চান সেখানে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, টিন লাইসেন্স করতে হবে, ভ্যাট করতে হবে, আমদানি লাইসেন্স করতে হবে, এরপরে হচ্ছে আপনি কমার্শিয়ালি ইম্পোর্ট করবেন। কিন্তু ব্যাগেজে যেটা ইম্পোর্ট করেন সেখানে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সও আপনার কাছে রাখে না, সেটাকে ট্যাক্স মকুব করে দিয়েছে। তারপরেও অনেকে এইভাবে বিজনেস করতে চান বা এইভাবে মাল আনতেছেন, সেজন্য আসলে আমি জাস্ট বলার ক্ষেত্রেই বলা আর কি, আপনাদেরকে বলি, এটা আপনাদের ইচ্ছা। তো ব্যাগেজে করে আপনারা যদি মেডিকেল ভিসায় যান সেখানেও কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাভেলেবেল আনতে পারবেন। ভিসা তো আপনাদেরকে ভিজিট ভিসাও দিবে, মেডিকেল ভিসাও দিবে। তো মেডিকেল ভিসায় গেলে সাধারণত যেটা হয় যে মেডিকেল ভিসায় গেলে রুগী থাকা লাগবে আপনার সাথে, রুগী না থাকলে আপনাকে মেডিকেল ভিসা দিবে না, এবং ইন্ডিয়াতে কোনো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে বা একটা মেডিকেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তারপরে মেডিকেল ভিসা দিবে। তো মেডিকেল ভিসা যারা সাধারণত এই কমার্শিয়ালি বিক্রি করেন ব্যাগেজে এনে, তারা সাধারণত এই মেডিকেল ভিসা যাওয়া আসা করেন না। মেডিকেল ভিসা আপনি কয়বার যেতে পারবেন? ধরুন আপনি একবার মেডিকেল ভিসা পেলেন, আপনি গেলেন, গিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে আসলেন, 50 কেজি প্রোডাক্ট নিয়ে আসলেন। কিন্তু আপনি যদি এক সপ্তাহ পরেই আবার মেডিকেল ভিসায় যান, গিয়ে আবার যদি মনে করেন যে আপনি 50 কেজি মাল নিয়ে আসবেন, তখন কাস্টমস কী বলবে? অবশ্যই কাস্টমার আপনাকে ধরবে এবং তার আপনা থেকে জিজ্ঞাসা করবে যে কেন আপনি মেডিকেল বিষয়ে বারবার যাচ্ছেন, খুব দ্রুত যাওয়া আসা করতেছেন। আপনি যদি রুগী হন তাহলে এত দ্রুত কিভাবে যাওয়া আসা করেন এবং এত বেশি প্রোডাক্ট কেন নিয়ে আসেন? প্রথম কয়েকবার আপনাকে ধরবে না, এর পরের বারই শুরু হবে হ্যারাসমেন্ট, আপনাকে প্রচুর হ্যারাসমেন্ট করা হবে এবং প্রচুর অপমানমূলক কথাবার্তাও আপনার সাথে বলা হবে। তো এজন্যে মেডিকেল ভিসা আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন, মেডিকেল ভিসা গিয়ে প্রোডাক্ট আনতে পারবেন, কিন্তু এই যে হ্যাসেলগুলো এগুলো আপনার বেশি পরিমাণে পোহাতে হবে যদি আপনি ভিজিট ভিসায়, যারা ভিজিট ভিসায় যায় তাদের থেকে, যদি ভিজিট ভিসা আপনি না যান, ভিজিট ভিসা যারা যায় তারা সাধারণত এই যে কাজগুলো করে আসা যাওয়া করে বারবার, এটা কাস্টম অফিসাররাও বুঝে যে না সে যে ভিজিট ভিসায় যাচ্ছে সে এই রকম ব্যবসা করতেছে, এবং তারা কাস্টমে আসলেই তারা টাকা চায় যে না আমাদের তোমরা এই প্রোডাক্টটা এইভাবে নিবে, আমাদেরকে তোমরা ট্যাক্স দিতে হবে বা অন্যভাবে আমাদের সাথে তোমরা এটা নেগোসিয়েশনে আসতে হবে, আসলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। তো ভিজিট ভিসায় গিয়ে আপনি প্রোডাক্ট আনতে পারবেন, সেটা সেলও করতে পারবেন,
পারবেন, কিন্তু আপনি মেডিকেল বিষয়ে গেলেও আপনি প্রোডাক্ট আনতে পারবেন, সেটা সেল করতে পারবেন। তবে আমার মনে হয় যে যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে যাওয়া আসা করেন, সেক্ষেত্রে আপনাকে বিজিট মেডিকেল ভিসার চেয়ে বিজিট ভিসা যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা বুঝে এসেছে। ভিডিওটা খুব ছোটো আকারেই করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।